আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম মাই চ্যানেল তো ভিওর্স আজকে আমি কোরবানির গোশ দিয়ে কী করে কাবাব করতে হয় সেটি দেখাবো তো ভিওর্স আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের নিশ্চয়ই কোরবানি অনেক ভালো হয়েছে আমারও অনেক ভালো হয়েছে আর আজকে আমি আপনাদের একটা নতুন একটি রেসিপি দেখাচ্ছি আমার চ্যানেলে সেটা হচ্ছে কাবাব তো কাবাবটা কোনো কাঠি বা শিক আমি কোনোটা ইউজ করবো না এটা আমি ফ্রাই পেলে এই কাবাবটা করব। তো এই কাবাবটা করার জন্য আমার যা যা লাগছে আমি প্রথমে পাতলা করে মাংসটা কেটে নিয়েছি এবং একটু বড় বড় করে তো আমার এখানে আমি যে যে মশলাগুলি ইউজ করব সেটা হচ্ছে এখানে আমার হচ্ছে আদা বাটা নিয়েছি রসুন বাটা এটা হচ্ছে কাবাব মশলা এটা বাজারে আপনারা কিনতে পাবেন যে কোনো মুদি দোকানে আর এখানে আছে আমি নিজে একটা মশলা ইউজ করেছি এখানে জিরা তারপর একটু এলাচ দারচিনি তারপর একটু মৌরি এগুলো সব আমি এক একটু করে ব্লিন করে নিয়েছি তো এটা আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও সমস্যা নেই আবার এই মশলাটা ইউজ করলেই যথেষ্ট তো এইগুলো দিয়ে এখন আমি মিক্সড করব। আমার কেটে রাখা মাংসটুকু তো এখন করবা হয়েছে প্রত্যেকটা মানুষের বাসাতেই কম বেশি অনেক মাংস থাকে সবাই তো এটা দিয়ে অনেকে অনেক কিছু করতে পারেন তো আমি যেহেতু অল্প করে কাপটা বানাচ্ছি এই জন্য আমি মশলাটা খুব কম ইউজ করছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে ইউজ করতে পারেন তো আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন এটা খুব ভালো করে আমি মাখিয়ে রেখে দিব প্রায় দু ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে প্রায় দু থেকে তিন ঘন্টা আমি এটা মাখিয়ে রাখবো আসলে যত সময় নিয়ে ম্যারিনেট করা যায় ততই ভালো হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু এটা আমি কোনো কয়লা বা চুলোয় কাপড়টা বানাচ্ছি না এটা বানাবো আমি গ্যাসে এবং ফ্রাই প্যানে তো এই জন্য আমি তো ভিওর সেটা আমি প্রায় দুই ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট করে ঢেকে রেখে দিব আর দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি তিন ঘন্টা পরে ফিরে এলাম আমি চুলেটি যে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তো তেল আমার গরম হয়ে গিয়েছে এখন আমার ম্যারিনেট করা মাংসটা দেখুন অনেকটা সফট হয়ে গিয়েছে এটা এখন সিদ্ধ হতে আমার একদমই সময় লাগবে না তো ফ্রাই প্যানে এখন আমি পরিমাণ মতো তেল দিব আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে তো আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যেহেতু আমি চার ঘন্টা এটা ম্যারিনেট করে রেখেছি তো আমার এখন এটা সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে আমার কাবাবটা হয়ে যাবে তো ভিওর্স আমার সব কয়টা মাংসর টুকরো দিয়ে দেওয়া হয়েছে আর এখন আমি দিচ্ছি লেবুর রস দিচ্ছি এই আসার কথা লেবুর রসটা এই সময়টা দিলে কি আলাদা একটা স্মেল বের হয় খুব ভালো লাগে আর খাওয়ার সময়ও খুব মজা লাগে আর লেবুর একটা সেন্ট আসে তো আমি পুরোপুরি একটা লেবু ছোট একটা লেবু পুরোটাই দিয়ে দিয়েছি রস তো এখন আমি উল্টিয়ে দিব আমার কাবাবগুলো এক পাশ হয়ে গেছে একটা সাইট অলরেডি আমার হয়ে গিয়েছে দেখুন বিয়োর সুন্দর একটা কালার হয়ে গেছে পুরো পুরো কালার আর এক্সটা সাইট পুড়ে গেছে প্রায় তো আমি উল্টানোর পরে আরেকটা সাইট হয়ে যাবে তো এইভাবে করে আমি সব কয়টা কাবাব উঠিয়ে দিয়েছি তো দেখুন আমার কাবাব প্রায় একদমই হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলবো। আর এই কাবাবটা করার সময় অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে লো হিটে হবে না চুলার আঁচটা বাড়িয়ে দিতে দেখুন আমার সুন্দর কাবাব হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে যেহেতু কোরবানির মাংস এখন সবার বাসায় আছে তো আপনারা অবশ্যই এই ডিশটা ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক দিবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ